নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজটাও হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে বৃষ্টি আইনে বাংলাদেশকে 28 রানে হারিয়েছে কিউইরা। 170 রানের টার্গেটে 7 উইকেটে 142 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সফরে 4 ম্যাচ পর টস ভাগে জিত বাংলাদেশের, তাসমানদ্বীপে জয় বলতে ওই টসটাই। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু নিউজিল্যান্ডের, আবার সেই ক্যাচ মিস, আরও একটা হতাশার দিনের আভাস। ওই ওভারেই ফিন অ্যালনকে তুলে নিয়ে ব্রেক থ্রু তাসকিনের, কিছুটা সময়ের জন্য টাইগার বোলারদের দাপট। দলীয় 50 প্রেরণের পরপরই জোড়া আঘাত, তাসকিনের দুর্দান্ত ক্যাচ, ভয়ঙ্কর গাপ্পিলের বিদায়। ডেভন কনওয়েকে ফিরিয়ে আন্তর্জাতিকে প্রথম উইকেটে 7 পান শরীফুল ইসলাম। উইল ইয়ং আর চ্যাপম্যানকে টিকতে দেননি মাহিদি হাসান। ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপস আর মার্ক ডাডিলের 62 রানের জোট, 17 ওভার 5 বলে স্বাগতিক স্কোরবোর্ডে জমা 173। এরপরেই বৃষ্টির হানা। প্রায় 1.25 ঘন্টা বন্ধ থাকে খেলা আর নামা হয়নি নিউজিল্যান্ডের। নাটকীয়তার পর ডিএল ম্যাথটে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 16 ওভারে 170। ব্যর্থতার বৃত্তে আটকা লিটন দাস। ভাগ্য বদলানোর মিশনে সৌম্য সরকার তাতে অনেকটা সফল। খেলেছেন হাত খুলে, স্বপ্ন দেখিয়েছেন দলকে। নাঈম শেখকে নিয়ে যোগ করেছেন 81 রান, 3-6-এর সাথে 5-4, 27 বলে 51 রানের ঝড়ো ইনিংস সৌম্য সরকারের। টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন সৌম্য, আশার আলো নিতে থাকে টিম টাইগার্সের। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিতে পারেননি নাঈম শেখ, 35 বলে 38 করে বিদায় নেন তরুণ ওপেনার। এরপর আসা যাওয়ার মধ্যে ছিলেন মিঠুন, আফিফ, ক্যাপ্টেন রিয়াদের 12 বলে 21 আর মাহেদি হাসানের 6 বলে 12 রানের ইনিংস কমিয়েছে শুধু হারের ব্যবধান। আরও একটা সিরিজ হারের লজ্জা টিম বাংলাদেশের। মাহমুদুর রহমান, DBC News Desk.